প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে জানতে পারবেন গুগু পাখির রুদ বা আলুর প্রয়োজনীয়তা কি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন আশা করছি এক নাম্বার ভিটামিন ও ক্যালসিয়াম সূর্যের আলুতে অতি বেগুনি রশ্মি থাকে যা পাখির শরীরের ভিটামিন ডি থ্রি উৎপন্ন করতে সাহায্য করে ভিটামিন ডি থ্রি ছাড়া পাখি সুস্থ সবল থাকা অসম্ভব প্রতিদিন ঘণ্টা রুদে রাখতে পারলেই পাখির শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থ্রি উৎপন্ন করতে পারে দুই নম্বর ব্রিডিং আলু পাখির মস্তিষ্কের শারীরিক বৃত্তীয় এবং রসায়নিক পরিবর্তনকে উদ্দীপিত করে পাশাপাশি আলুর দরন এবং স্থায়িত্বের সাথেও ব্রিডিং সাইকেলের সরাসরি সম্পর্ক রয়েছে তিন নম্বর পাখির মুড পর্যাপ্ত আলু পেলে সেই পাখি সুখী এবং অ্যাকটিভ থাকে তার শরীর এবং মন দুটাই ভালো থাকে শারীরীয় বৃত্তীয় কাজগুলো ঠিকমতো চলে অপরদিকে অন্ধকারে তাকা পাখি চুপচাপ থাকে চার নম্বর হাড়ের গঠন আলু থেকে নিয়মিত থ্রি পেলে ক্যালসিয়াম ঠিকমতো শোষিত হয় এবং সেই পাখির শরীরের হাড় এবং টুট সুগঠিত হয় পাঁচ নম্বর পালক নিয়মিত রুদ বা আলু পাখির পালকের গুণাগুণ বৃদ্ধি করে পালকের উজ্জ্বল বাড়ায় যেসব জায়গায় পালক নেই দ্রুত গজাতে সাহায্য করে পালক মসৃণ রাখে দেখা গেছে অন্ধকারে তাকা পাখিদের পালক তুলনামূলক রুক্ষ এবং অনুজ্জ্বল হয়ে থাকে ছয় নাম্বার রোগ জীবাণু পাখির পালক এবং চামড়ার উপর বসবাসরত জীবাণুসমূহে রুদের কারণে ধ্বংসপ্রাপ্ত হয় রিসেন্ট কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে যে শরীরের উপরিতলে বসবাসকারী পি ডিডি নামক প্রাণঘাতী ভাইরাসও সূর্যের আলোতে ধ্বংস হয়ে যায় সাত নম্বর দৃষ্টিশক্তি পর্যাপ্ত আলুর উপস্থিতি পাকের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে পছন্দ মতো সঙ্গী বেছে নেওয়া সহ অন্যান্য দৈনন্দিন কাজ করা পাখির জন্য অনেক সহস্তর হয় আট নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়মিত রোদ পাখির জীবনী শক্তি বৃদ্ধি করে ক্যান্সার সহ বহু রোগের প্রতিরোধে ভূমিকা রাখে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নয় নম্বর রোগের চিকিৎসা যে কোনো রোগ বিশেষ করে টান্ডা সংক্রান্ত কোনো সমস্যা রোদ ছাড়া ঠিক করা প্রায় অসম্ভব অন্যান্য রোগ থেকে পাখিকে সারাতেও রুদ অনেক বড় ভূমিকা রাখে দশ নম্বর পরিচ্ছন্নতা পাখির কাঁচা খাবার ও পানির পাত্র ব্রিডিং এ ব্যবহৃত হাঁড়ি বা বক্স যদি মাঝে মাঝে পানি দিয়ে ঘষে ঘষে দুয়ে খরা রুদে শুকানো হয় এগুলো থেকে আর কোনো রোগ জীবাণু চড়ানোর সম্ভাবনা থাকে না পাশাপাশি বাজার থেকে কেনা খাবারেও প্রচুর দোলাবালি এবং জীবাণু থাকতে পারে তাই সিড মিক্স ও পাখিকে দেয়ার আগে দুয়ে বা জেরে রুদে শুকিয়ে খেতে দিলে এবং মাঝে মাঝে সংরক্ষিত পাত্র থেকে ঢেলে রুদে দিলে পাখির পেটের যে কোনো সমস্যার আশঙ্কা কমে আসবে অনেকটাই তবন্ধুরা ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে আর ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ